Liz. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 আগস্ট 2022 সন্ধ্যা টিভির আজকের পর্বে আপনাদের সামনে আমাদের আজকের সন্ধ্যা টিভি অবস্থান করছে এবিসি গাও ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হার। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এখানে আসার পর দেখলাম বেশ কিছু বাসায় কিন্তু সার বাচ্চা এবং সার গুলো ওনারা কালেকশন করছে। আর আমাদের আজকের পর্বে সেইগুলো নিয়ে দেখবো, দেখাবো ওনারা কি কি জাতের কেমন বয়সের সঙ্গে রাখছে আর সেগুলো কেমন দাম করে বিক্রি করবে সেই সব বিষয়ে জানবো। বিস্তারিত জানতে আমরা আজকে ভিডিওর সঙ্গেই থাকবো। মুজাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আবার বেশ কিছু নতুন গরু নিয়ে আসছেন দেখছি। নতুন একটা গরু নিয়ে এসেছি, সেজন্য আপনাকে কল করা। বাদুল গরু নিয়ে আসছেন? চারটা নতুন গরু আছে, আগেরও বেশ কিছু আছে। আটটার মতো গরু আজকের পুজো আমি দেখাবেন। দেখলাম 23 প্রজাতির গরু আছে, 24 প্রজাতির গরু আছে। মোজাদ ভাই, ভিডিও শুরুতে একটা আকর্ষণীয় গেটআপের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, নাভিকম বলে বেশ ঝুলন্ত। গরুটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এটা নিঃসন্দেহে একটা সাহিওয়ালের বাচ্চা গরু। সাহিওয়ালের একটা বাচ্চা স্টেপ গরু, বাচ্চাও বললে ভুল হবে, বাচ্চার থেকে বাচ্চার এক স্টেপ বড় হয়ে গেছে, কিন্তু বয়সে বাচ্চাও মানে গ্রোথের দিক থেকে হাই হয়ে গেছে, কিন্তু বয়সের দিক দিয়েও বাচ্চা। কেমন বয়স? আপনার 10 মাস 11 মাস বয়স হবে। 10 মাস 11 মাসের মতো বয়স হবে। 10-11 মাসের বয়স হবে, কিন্তু বাচ্চার কোয়ালিটি অত্যন্ত ভালো। আপনার বাচ্চার পা, নাভি, কম্বল, গেটআপ সম্পূর্ণ একটা গরু, সম্পূর্ণ একটা মানে 10-12 মাসের একটা গরু, টোটাল একদম মনে হচ্ছে বড় গরুর মতো কোয়ালিটি চলে আসছে। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ এটা, দাম রাখছেন কেমন? আচ্ছা, এটার দাম রাখছি 1,28,000 টাকা। 1,28,000 টাকা দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম করা যাবে। সাইড করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখাই। এই পাশে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার আরেকটা কিউট লাল টকটকা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এই বাচ্চাটার সম্পর্কে একটু বলবেন। এটা নিঃসন্দেহে একটা সাহিওয়াল, সর্বোচ্চ জাতমানের একটা, সর্বোচ্চ জাতমানের গরু। এর উপরে জাত মনে হয় খুব কমই পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, এটা আমি বলবো না যে পাওয়া যাবে না, তবে একটা রেয়ার কালেকশন, তবে একটা রেয়ার কালেকশন। বয়স কেমন আছে? 8 মাস 10 মাস বয়স হবে। 8 থেকে 10 মাসের মতো সংগ্রহ করা, কিন্তু গ্রোথটা লক্ষ্য করার মতো, গ্রোথটা লক্ষ্য করার মতো গ্রোথ হয়েছে আর কি। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু, দাম রাখছেন কেমন? এটা এটার দাম রাখছি হলো 1,23,000 টাকা। 1,23,000, এখান থেকে দরদাম করে নেওয়া যাবে। একটু দরদামের সুযোগ আছে, আহামরি কিছু নেই। সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। মুজাহিদ ভাই, এই পাশে আজকের প্রোগ্রামের 3 নম্বরে আরও একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, পরপর 3টা গরু দেখলাম পছন্দ হওয়ার মতো গরু। হ্যাঁ, এটাও সাহিওয়াল, সাহিওয়াল কোয়ালিটির বাচ্চা গরু, বয়সে সেম সেম হবে আগের যেটা দেখালাম, 2 এবং 3 একই রকম বয়স হবে, 3 একই রকম বয়স হবে, তবে কোয়ালিটিতে একটু নিষ্কুরি আছে। কেউ যদি 24 সাল উপলক্ষে গরুগুলো আটকায় রাখতে পারে তাহলে মনে হয় একটা গরু এখান থেকে তৈরি হবে, এখান থেকে কোনো কিছু বের করা সম্ভব হবে, একটু একটু হলেও প্রফিট এখান থেকে বের হবেই। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 3 নম্বর গরু, প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল আছে। এটার সিঙ্গেল দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি হলে 1,15,000 টাকা। আর কেউ যদি চায় 3টা একসঙ্গেও নিতে পারে? 3টা একসঙ্গে নিতে পারে, পরে একটা আছে একই কোয়ালিটির, ইচ্ছা করলে 4টাও নিতে পারে। বাচ্চা, ছোট বাচ্চা 5টা আছে আর বড় গরু আছে 3টা। তো চলেন এবার 4 নম্বরটা দেখাই। মুজাহিদ ভাই, এই পাশে আজকের প্রোগ্রামের 4 নম্বরে হাতে পায়ে লম্বা লাল টকটকা আরো একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটার সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এটাও সাহিওয়াল, সাহিওয়াল সন্দেহে একটা সাহিওয়াল। বয়স, বয়সটা ওই যে আগের যে 2টা দেখালাম, দ্বিতীয় এবং তৃতীয় এরই কাছাকাছি, 9 থেকে 10 মাসের মতো হবে। যেহেতু আমাদের সংগ্রহ করা জিনিস, যেহেতু ফার্মের জিনিস না, আমাদের সংগ্রহ করা জিনিস ওর মধ্যেই হবে আর কি, প্লাস মাইনাস 1-2 মাস এদিক সেদিক হতে পারে, তবে কোয়ালিটিতে 100-100 এবং কালারের দিক দিয়ে বেস্ট কালার। গরু বিশ্লেষক যারা আছে তারা দেখলেই বুঝবে আজকের প্রোগ্রামের 4 নম্বর গরু এটা। 4 নম্বর গরু, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 1,02,000 টাকা। সিঙ্গেল নিলে 1,02,000 টাকা, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। 5 নম্বর যেটা আছে চলেন ওটা দেখাই। মুজাহিদ ভাই, এই পাশে আজকের প্রোগ্রামের 5 নম্বরে একটা ছোট্ট বাচ্চা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এর বাচ্চা হলে এর কোয়ালিটি আছে,
কোয়ালিটি ফুল একটা বাচ্চা, বয়সে কম, 6 মাস 7 মাস হয়তো বয়স হবে, কিন্তু 100% সাহিওয়ালের বীজ, এটা সাহিওয়াল ব্রিডের একটা সার বাচ্চা, বয়স 6 থেকে 7 মাস। এই গরুটা 23 এ আসবে না 24 এ আসবে, 24 উপলক্ষে কেউ চলে রাখতে পারে, খাবার দাবারে ঠিকঠাক? হ্যাঁ, খাবার দাবারে সম্পূর্ণ ঠিকঠাক, প্রয়োজন আমাদের এখানে 2 দিন রেখে দেখে শুনে নিয়ে যেতে পারবে। আজকের প্রোগ্রামের 5 নাম্বার গরু, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 80,000 টাকা। 80,000 টাকা, জি জি। সাইড করে দেন, এবার তিনটা বড় গরু আছে দেখাই। ঠিক আছে, এবার আজকের প্রোগ্রামের 6 নম্বরে একটা বিগ বডির গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা সাহিওয়াল, সাহিওয়াল, এটা সাহিওয়াল এবং ব্র্যান্ড সাহিওয়াল, ব্র্যান্ড সাহিওয়াল। কালারটা একটু চকলেট কালার টাইপের আছে, মানে সম্পূর্ণ লাল না, মাথার দিকটা একটু কালারটা কি এরকমই থাকবে নাকি পরিবর্তন হবে? এর গ্রোথের সাথে সাথে কালারটা একটু পরিবর্তন আসবে, আরো একটু গাঢ় কালার আসবে। হ্যাঁ, তো কেউ চাইলে 23 প্রজেক্টের জন্য এই গরুটা নিয়ে কাজ করতে পারে। আছে, এটা হলো 23 সালের জন্য পারফেক্ট হবে। আচ্ছা, তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 1,42,000 টাকা। 1,42,000, এখান থেকে দরদাম করে কাস্টমার ভাইরা নিতে পারবে। হ্যাঁ, এখান থেকে দরদাম করে নিতে পারবে। সাইড করে দেন। এই বছর 7 নম্বরে আরো একটা হেলদি গরু আপনাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও সাহিওয়াল, সাহিওয়াল, এটাও সাহিওয়াল, কিন্তু এটা একটু হাসা টাইপের মনে হয়, হাসা একটু বোঝা যায়, একটু একটু সিমটম এর মধ্যে বোঝা যায়, তবে সাহিওয়াল, এটা আমি হাসা বলবো না, এটা সাহিওয়াল গরু। বয়স কেমন আছে এটার? বয়স দাঁত হয়নি এখনো, এখনো দাঁতে আসেনি, দাঁতে আসেনি না। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 7 নম্বর গরু, 23 সাল প্রজেক্টের একটা গরু, 23 সাল, জি 23 সাল প্রজেক্টের। অনায়াসে এই গরুগুলো 23 সালে হয়ে যাবে। এই গরুগুলো 23 সাল না, কেউ যদি চায় 6 মাস পরেও মাংস হিসেবে, 6 মাসের প্রজেক্টেও রাখতে পারে। এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। সাইড করে দেন, সবশেষ 8 নম্বরটা দেখাই। মুজাদ ভাই, এই পাশে আজকের প্রোগ্রামের সবশেষ 8 নম্বরে একটা হেলদি গরু নিয়ে আসছেন, অলরেডি শরীরে মাংস লাগা শুরু হয়ে গেছে, এই গরুটা সম্পর্কে বলবেন। এটাও সাহিওয়াল, দাঁতে আসেনি এখনো, এখনো দাঁতে আসেনি। আগে যে গরুটা দেখালাম, এই গরুগুলো 4 মাস বা 6 মাসের প্রজেক্টে রাখতে পারবে মানুষজন, এর গ্রোথ গ্রোথের উপরে এই গরুগুলো রাখতে পারবে। চাইলে কেউ 3 মাস বা 6 মাসের প্রজেক্টও রাখতে পারবে। গরুর শরীরে অলরেডি মাংস লেগে গেছে, মাংস লাগা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, জি জি। তো আজকের প্রোগ্রামের সবশেষ 8 নম্বর গরু, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 1,25,000 টাকা। 1,25,000 টাকা। কেউ চাইলে এই তিনটা গরু একসঙ্গে নিতে পারে, একসঙ্গে নিতে পারে, কেউ চাইলে আটটাও নিতে পারে, যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় তাও নিতে পারে, তাও নিতে পারবে, জি। তো মুজাদ ভাই, এই ছিল আপনাদের কাছে বিক্রি করার মতো গরু, প্রত্যেকটা গরু আমরা দর্শকদের দেখালাম, আপনি আলাদা আলাদা বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের যে গরু পছন্দ হবে সেই গরুর ব্যাপারে কথা বলে বুকিং দিতে পারবে। হ্যাঁ, দর্শক যেটা পছন্দ হয় তার যদি মনে হয় যে একবারে নেবো, আটটা একবার নিতে পারে, আর যদি মনে হয় যে একটা নেবো, একটা সেপারেট টিমে সেপারেটও নিতে পারবে, যার যেরকম স্বার্থ আছে সে সেইভাবে নেবে। আর দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, সর্বোপরি আগেও বলছি এখনো বলতেছি, সেটা হলো যে দর্শকরা খাওয়ার মুখী হন, আমার মুখী হন, এসে খামারে এসে দেখে নিয়ে যান, আপনারা ভিডিও দেখেন, এটা ঠিক আছে, কোথায় কম আছে, কোথায় ভালো দাঁত আছে, দাঁত এবং দাম একসঙ্গে করে তারপরে আপনারা সংগ্রহ করেন। ঠিক আছে মুজাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।